আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়ান্টাম ভুবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় থাকবে চ্যাপ্টার 3, থিওরি অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, রেইজিং অপারেটর, লয়ারিং অপারেটর অ্যান্ড দেয়ার কমিউটেশন। আমরা ওই স্লাইডগুলোতে আমাদের আজকের ক্লাসের গাইডলাইনটা দেখে নিতে পারি। স্লাইড 1, স্লাইড 2-এ আমাদের কী করার করণীয়গুলো আছে। তো আমরা শুরু করি যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এক তো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামকে যেভাবে ডিফাইন করা হয়েছে, অ্যাকচুয়ালি দ্যাট উড বি দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। বিষয়টা হচ্ছে কি, যদি কোনো কণার বিষয় হয়, অর্থাৎ মাইক্রোস্কোপিক কোনো কণার কথা যদি বলি, তাহলে সেইখানে আমরা জানি রোটেশন হচ্ছে, দুই ধরনের রোটেশন আছে। একটা হচ্ছে অ্যালং দ্য অরবিট, দ্যাট ইজ দ্য অরবিটাল মোশন। আরেকটা আছে যে অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস ইটসেলফ, অর্থাৎ নিজস্ব যেই কণার যেই অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, নিজ অক্ষে ঘূর্ণন। যেমন আমরা পৃথিবীর কথাই যদি বলি, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে একটা পথে ঘুরছে, দ্যাট ইজ দ্য অরবিটাল মোশন। আবার নিজ অক্ষেও ঘুরছে, যাতে দিন রাত্রি হয়, সেটা হচ্ছে স্পিন। এরকম মাইক্রোস্কোপিক কণাগুলোরও দুই ধরনের মোশন আছে, একটা হচ্ছে অরবিটাল মোশন, একটা হলো স্পিন মোশন। অরবিটাল মোশনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর স্পিন মোশনের জন্য স্পিন মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন মোমেন্টাম। এই দুইয়ের যোগফলে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে জে দিয়ে লিখি আমরা, জে হচ্ছে এল ভেক্টর প্লাস এস ভেক্টর, এর হচ্ছে অরবিটাল কক্ষীয় কৌণিক ভরবেগ, আর এস হচ্ছে স্পিন কৌণিক ভরবেগ। এবং একইভাবে তাদের উপাংশগুলো হচ্ছে জে এক্স ইকুয়াল টু এল এক্স প্লাস এস এক্স, জে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এল ওয়াই প্লাস এস ওয়াই, এবং জে জেড ইকুয়াল টু এল জেড প্লাস এস জেড। এবং এই যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এর যে অপারেটর, যে কমিউটেশন, যে রিলেশনগুলো আছে, এগুলো এল এর মতোই কমিউটেশন রিলেশন সে মেনে চলে। অর্থাৎ জে এক্স কমিউট করে, জে ওয়াই কমিউট করে, জে জেড কমিউট করে একই দিকে, কিন্তু ভিন্ন দিকে হলে জে এক্স জে ওয়াই এরা কমিউট করে না। দিস ইজ ইকুয়াল টু আই এস কাট জে জেড, জে ওয়াই জে জেড কমিউটেশন জে জেড জে ওয়াই ইকুয়াল টু আই এস কাট জে এক্স জে জেড সরি জে জেড জে এক্স আই এস কাট জে ওয়াই ভিন্ন হলে তারা কমিউটেশন করে না, ভিন্ন দিকে কমিউটেশন করে না। এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে আমরা দুটা অপারেটর এখানে ইন্ট্রোডিউস করব, নতুন দুটা অপারেটর। একটা হলো জে প্লাস, জে প্লাসকে ডিফাইন করা হবে জে এক্স প্লাস আই জে ওয়াই, এই আই হচ্ছে এখানে ইমাজিনারি কোয়ান্টিটি। একইভাবে জে মাইনাস, জে এক্স মাইনাস আই জে ওয়াই, এই যে একটা নতুন অপারেটর। এই নতুন অপারেটর কী করে, কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটকে পরবর্তী স্টেটে উন্নীত করতে পারে। সেজন্য
একে বলা হয় রেইজিং অপারেটর। অপারেটর অনেক সময় তাকে স্টেপ আপ অপার আপ স্টেপ আপ অপারেটরও বলা হয়। এটাকে পরবর্তী স্টেটে উন্নত করতে পারে, এই জন্য রেইজিং অপারেটর। আর এই যে স্টেটে থাকে সেই স্টেট থেকে পূর্বের স্টেটে অর্থাৎ এক স্টেটের নিচে কোয়ান্টাম স্টেটকে নামিয়ে নিতে পারে বলে এর নাম হচ্ছে লোয়ারিং অপারেটর। লোয়ারিং অপারেটর কখনো কখনো এটাকে স্টেপ ডাউন অপারেটর বলা হয়, স্টেপ ডাউন অপারেটর বলা হয়। এবং তারা একটা কাজ করে, কাজটা মইয়ের মতো, মই যেমন এক স্টেপ করে উপরে উঠতে পারে বা নিচে নামতে পারে, হ্যাঁ এরকম একটা কাজ করে বলে তাদের একটা কমন নেম আছে, তাদেরকে বলা হয় ল্যাডার অপারেটর, মই অপারেটর। এবং এখান থেকে আরেকটা লক্ষ্য করার বিষয় হচ্ছে কি, যে প্লাসকে যদি আমরা হারমেশিয়ান অ্যাডজয়েন্ট করি বা কমপ্লেক্স কনজুগেট করি তাহলে আমরা পাবো কি, জে এক্স মাইনাস আই জে ওয়াই, দ্যাট ইজ জে মাইনাস পাবো। একইভাবে যদি জে মাইনাসকে হারমেশিয়ান অ্যাডজয়েন্ট করা হয় তাহলে পাচ্ছি জে এক্স প্লাস আই জে ওয়াই, দ্যাট ইজ জে প্লাস। অর্থাৎ কি, অর্থাৎ জে প্লাস মাইনাসকে যদি আমরা হারমেশিয়ান অ্যাডজয়েন্ট করি তাহলে আমরা পাবো জে মাইনাস প্লাস, এরকম পাবো। তাহলে লোয়ারিং অপারেটর, রেইজিং অপারেটর, রেইজিং অপারেটর অথবা অপারেটর হলো ওই অপারেটর যে অপারেটর কোয়ান্টাম মেকানিক্সের স্টেটকে এক স্টেট উপরে নিতে পারে তাকে বলা হয় রেইজিং অপারেটর, আর যে অপারেটর কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটকে এক স্টেট নামিয়ে নিতে পারে তাকে বলা হয় লোয়ারিং অপারেটর। এবার আমরা এখানে কমিউটেশন রিলেশনগুলো করব, তবে ওই অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে যে কমিউটেশন রিলেশনগুলো আমরা করেছি ওই একই কমিউটেশন রিলেশন এইখানেও প্রযোজ্য হবে, এটা রিপিট করব না, একইভাবে এটাও এখানেও প্রমাণ করা যাবে। অর্থাৎ যে এক্সের সাথে কমিউট করে, যে এক্স এক্সের সাথে কমিউট করে, যে ওয়াই ওয়াইয়ের সাথে কমিউট করে, যে জেড জেডের সাথে কমিউট করে, যে এক্স ওয়াইয়ের সাথে কমিউট করে না, হ্যাঁ যে কি অর্থাৎ ভিন্ন হইলে কমিউট করে না, এগুলো আগের মতোই প্রমাণ করবো, সুতরাং এখানে প্রমাণ করা যাবে। সুতরাং এইগুলো আমরা রিপিট করবো না, এখানে অন্য কতগুলো কমিউটেশন রিলেশন আছে সেইগুলো আমরা করবো। কি এখানে মূলত রেইজিং অপারেটরের সাথে আমরা জে এর কি এগুলো কমিউটেশন রিলেশনগুলো করবো। আমাদের কমিউটেশন রিলেশন হচ্ছে, ফার্স্ট কমিউটেশন রিলেশন হচ্ছে জে প্লাস কমিউটেশন জে মাইনাস, অর্থাৎ কি এটার জন্য এটা হলো কি জে প্লাস জে মাইনাসের কমিউটেশন হচ্ছে কি, কমিউটেশন এটার হচ্ছে জে প্লাস জে মাইনাস মাইনাস জে মাইনাস জে প্লাস, এটার কমিউটেশন রিলেশনটা আমরা তৈরি করবো, এরা কমিউট করে কি করে না। তাহলে দেখা যাক, এটা প্রমাণ করার জন্য আমাদের লাগবে কি রেইজিং অপারেটর লাগবে, এটা প্রমাণ করার জন্য, এটা রিলেশনটা বের করার জন্য রেইজিং অপারেটর লাগবে। রেইজিং অপারেটর হচ্ছে জে প্লাস, জে প্লাস হচ্ছে জে এক্স প্লাস আই জে ওয়াই। আর হচ্ছে লোয়ারিং অপারেটর লাগবে জে মাইনাস, দিস ইজ জে এক্স মাইনাস আই জে ওয়াই, এটা লাগবে। ওকে, তাহলে আমরা এইটা কী করি, প্রথমত এইটা এটা গুণ করি, অর্থাৎ জে প্লাস জে মাইনাস করি, তাহলে হচ্ছে জে এক্স প্লাস আই জে ওয়াই ইন্টু জে এক্স মাইনাস আই জে ওয়াই। ওকে, এটা যদি গুণ করি তাহলে গুণ করলে আমরা কী পাই, গুণ করলে পাবো এইটা এইটা, অর্থাৎ জে এক্স জে এক্স জে এক্স জে এক্স মাইনাস আই জে ওয়াই জে এক্স, তারপর এটা দিয়ে মাইনাস আই কি জে এক্স জে ওয়াই মাইনাস মাইনাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার আই স্কোয়ার ইজ মাইনাস, সুতরাং প্লাস জে ওয়াই জে ওয়াই।
তাহলে কি হলো তাহলে হলো জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সরি প্লাস 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 কি প্লাস হচ্ছে এটা 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 মাইনাস দিলে কি মাইনাস আই আইটা নেই আইটা নিলে হলো কি জে এক্স জে ওয়াই মাইনাস জে ওয়াই জে এক্স সুতরাং জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার মাইনাস আই এস আই দিস ইস ইকুয়াল টু কমিউটেশন কি জে এক্স জে ওয়াই জে এক্স জে ওয়াই জে এক্স জে ওয়াই কমিউটেশন জে এক্স জে ওয়াই ওকে ভালো একইভাবে আমরা কি করি এবার এইটা করি এটা অর্থাৎ জে মাইনাস জে প্লাস তাহলে কী হবে তাহলে হবে জে এক্স মাইনাস আই জে ওয়াই গুণন জে এক্স প্লাস আই জে ওয়াই ওকে এটা এটা দিয়ে গুণ করি জে এক্স স্কোয়ার হলো মাইনাস আই জে ওয়াই জে এক্স তারপর এটা দিয়ে গুণ করি মাইনাস প্লাস আই জে এক্স জে ওয়াই এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস কি জে ওয়াই স্কোয়ার তাহলে হলো কি জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার প্লাস আই যদি কমন নেই আই কমন নিলে হলো কি আই কমন নিলে হলো জে এক্স জে ওয়াই মাইনাস জে ওয়াই জে এক্স এটা কমিউটেশন তাহলে হলো কি জে এক্স স্কোয়ার জে ওয়াই স্কোয়ার প্লাস আই কমিউটেশন জে এক্স জে ওয়াই এইটা আমার এক নম্বর ইকুয়েশন হলো আর এটা দুই নম্বর ইকুয়েশন হলো একের থেকে দুই বিয়োগ করলে এটা হয়ে যাবে একের থেকে দুই যদি বিয়োগ করি আমরা একের থেকে দুই বিয়োগ করলে হলো কী হলো জে প্লাস জে মাইনাস মাইনাস জে মাইনাস জে প্লাস বিয়োগ করি এইটা থেকে এটা বিয়োগ বিয়োগ করলে কী হবে এই টার্মটুকু এই টার্মটুকু বাদ যাবে এইটা এটা বিয়োগ হয়ে দুইবার বিয়োগ হবে দুইবার বিয়োগ হলে হলো মাইনাস টুয়াইস আই কম্বিনেশন অফ এল এক্স সরি জে এক্স জে ওয়াই আর জে এক্স জে ওয়াই ইকুয়াল টু আমাদের জানা আছে এটা হলো মাইনাস মাইনাস টুয়াইস আই দিস ইস ইকুয়াল টু দিস ইস ইকুয়াল টু আই এস কাট জে জেড আই এস কাট জে জেড আই 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 স্কোয়ার আই স্কোয়ার ইজ ওয়ান মাইনাস ওয়ান আর এ মাইনাস প্লাস সুতরাং দিস ইস ইকুয়াল টু দিস ইস ইকুয়াল টু আমরা পাইলাম ফাইনালি টু এস কাট জে জেড জে ওকে তাহলে কী হলো তাহলে হলো কমিউটেশন অফ ল্যাডার অপারেটার্স রেজিং অপারেটার্স অ্যান্ড লার্নিং অপারেটার্স ইকুয়াল টু হচ্ছে টু এস কাট জে জেড টু এস কাট জে জেড ওকে এবার আমরা আর একটা কমিউটেশন রিলেশন করি একটা হলো দুই দুই নম্বর কমিউটেশন রিলেশন হচ্ছে কি কমিউটেশন রিলেশন হচ্ছে জে জেড জে প্লাস জে জেড জে প্লাস এই কোয়ান্টাম মেকানিক্সের অ্যাঙ্গুলার মোমেন্টামের যে তিনটা উপাংশ এল এক্স এল ওয়াই এল জেড এর গুরুত্ব হচ্ছে এল জেড এর গুরুত্ব অনন্য এল জেড এর সাথে আর কি এই এল জেড এর সাথে পোলার মোশনের সাথে সম্পর্ক আছে এবং আমরা যেই ম্যাগনেটিক মোমেন্ট যেটা আছে ম্যাগনেটিক মোমেন্টের সাথে রিলেশন আছে এই জন্য এল জেড বারবারই আমাদের সাথে এল জেডের সাথে সাক্ষাৎ হবে আচ্ছা যাই হোক এই 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 কমিউটেশন রিলেশনটা হচ্ছে কি এল জেড সরি জে সরি জে জেড জে প্লাস মাইনাস জে প্লাস
जे जेट ओके তাহলে ওই রেজিং অপারেটরের ডেফিনিশনটা এখানে বসাই দেই তাহলে হলো কি জে জেড জে এক্স প্লাস আই জে ওয়াই মাইনাস জে এক্স আই জে ওয়াই জে জেড এবার এটাকে গুণ করে ফেলি গুণ করে ফেলি গুণ করলে কি হয়ে যাবে গুণ করি গুণ করলে হবে কি জে জেড জে এক্স জে জেড জে এক্স মাইনাস সরি প্লাস আই জে জেড জে ওয়াই এটাকে গুণ করি মাইনাস এটাকে গুণ করলে কি হবে জে এক্স জে জেড আর হলো কি মাইনাস আই জে ওয়াই জে জেড ওকে গুণ করে ফেললাম এবার এইটা এটা একসাথে লিখি এটা এটা একসাথে লিখলে হলো কি জে জেড জে এক্স জে জেড জে এক্স মাইনাস জে এক্স জে জেড মাইনাস এখান থেকে আইটা আগে কমন নিয়ে নিই মাইনাস আই কমন নিই আই কমন নিয়ে এটা লিখি জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই কি দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কমিউটেশন রিলেশন দেখতে পাচ্ছি দিস ইজ কমিউটেশন রিলেশন হচ্ছে কি জে জেড জে এক্স কমিউটেশন রিলেশন মাইনাস এখানে আরেকটা কমিউটেশন রিলেশন এই কমিউটেশনটা হচ্ছে কি জে ওয়াই আর হলো কি জে জেড অর্থাৎ জেড এর ভিন্ন ভিন্ন উপাংশগুলোর কমিউটেশন যে এই কমিউটেশনগুলো মান শূন্য নয় আচ্ছা তাহলে এটা কি হলো এটা হলো আই এস কাট জে জেড জে এক্স কি হবে আই এস কাট জে ওয়াই জে ওয়াই মাইনাস আই আই এটা এটা হলো আই এস কাট জে ওয়াই জে জেড হবে কি জে এক্স জে এক্স এটার কমিউটেশনের জন্য হচ্ছে আই এস কাট জে জেড আই এস কাট জে জেড ওকে তাহলে আমরা এখান থেকে একটা কি করতে পারি আই 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 স্কোয়ার আই 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 স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তাহলে হচ্ছে কি আই এস কাট এল ওয়াই প্লাস এস কাট এল এক্স এস কাটকে সামনে নিয়ে নিই তাহলে থাকলো কি জে এক্স প্লাস আই জে ওয়াই দিস ইজ রেজিং অপারেটর তাহলে হলো কি তাহলে হলো দিস ইজ ইকুয়াল টু এস কাট জে প্লাস এস কাট জে প্লাস তাহলে আমরা পাইলাম কি আমরা পাইলাম এটা হলো এস কাট জে প্লাস দুইটা রিলেশন হয়ে গেল আমাদের এবার আমরা এইটাও করতে পারি এইটাও করতে পারি তিন নম্বর রিলেশনটা করতে পারি কি এটা হলো জে জেড এর সাথে জে জেড জে জেড জে জেড কমিউটেশন জে লয়ারিং অপারেটর এটা করতে পারি হ্যাঁ এটাও একইভাবে এটা করব একইভাবে এটা করলে এটার ফলাফলটা আমি লিখে দিচ্ছি একইভাবে যেহেতু করা যায় আমি করছি না এটার ফলাফলটা হবে ফলাফলটা হবে কি একইভাবে এটার ফলাফল হবে মাইনাস এস কাট জে প্লাস জে মাইনাস সরি জে জে মাইনাস জে মাইনাস এটা আমি করলাম না একইভাবে এটার মতোই করা যাবে আচ্ছা এইবার আমরা আর একটা করি কম্বিনেশন রিলেশন হচ্ছে কি এক দুই তিন চার জে স্কোয়ার কামক জে প্লাস জে স্কোয়ার জে প্লাস এই কম্বিনেশন জে স্কোয়ার জে প্লাস আর কম্বিনেশনটা মানে কি কম্বিনেশন হচ্ছে জে স্কোয়ার দ্যাট ইজ জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার প্লাস জে জেড স্কোয়ার কম্বিনেশন উইথ জে প্লাস কম্বিনেশন উইথ জে প্লাস ওকে এটা প্রমাণ করার জন্য আমাদের ওই লয়ারিং অপারেটর আবার রেজিং অপারেটর লাগবে এটা প্রমাণ করার জন্য রেজিং অপারেটর হচ্ছে রেজিং অপারেটর জে প্লাস
जे प्लस इक्वल टू जे एक्स प्लस आई जे वाई एवं जे माइनस इक्वल टू हलो जे एक्स माइनस आई जे वाई एक ही भावे अमरा की करी जे प्लस जे माइनस करी ये गुणफलटा करी ये गुणफलटा आगे करे फेलेछिलाम आगे करेछि सुतरां एटा आमी लिखे दी फलाफलटा हच्छे जे एक्स स्क्वायर प्लस जे वाई स्क्वायर प्लस ए स्क्वायर जे जेड एवं एवं जे माइनस जे प्लस एटा इक्वल टू गुण करेछिलाम आगे गुण आछे गुण करा आछे दिस इज इक्वल टू जे एक्स स्क्वायर प्लस जे वाई स्क्वायर माइनस ए स्क्वायर जे जेड তাহলে এই দুটো যদি আমরা যোগ করি এই দুটো যোগ করলে এই দুটো যোগ করলে এই দুটো যোগ করলে কি দাঁড়ায় জে প্লাস জে মাইনাস যোগ জে মাইনাস জে প্লাস যোগ করলে এইটা বাদ যাবে আর এটা হবে টু অফ কি জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি কি জে এক্স স্কোয়ার প্লাস जे वाई स्क्वायर इक्वल टू हाफ ऑफ जे एक्स सॉरी जे प्लस जे माइनस प्लस जे माइनस जे प्लस ओके ताहले 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 अमरा इखने आशी अथवा इखने आर एक टू कोरी नहीं अमरा আমরা এইখানে লিখতে পারি জে স্কোয়ার জে স্কোয়ার জে স্কোয়ার হচ্ছে কি জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার প্লাস জে জেড স্কোয়ার আমরা এইটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিই রিপ্লেস করে দিলে হবে হাফ অফ জে প্লাস জে মাইনাস প্লাস জে মাইনাস জে প্লাস এই এই দুইটা রিপ্লেসমেন্ট প্লাস জে জেড স্কোয়ার জে জেড স্কোয়ার ওকে তাহলে তাহলে আমরা আমরা এইটা পাই এটা তাহলে আমরা এখান থেকে পাই কি আমরা পাই এই টার জন্য হাফ জে প্লাস জে মাইনাস প্লাস জে মাইনাস জে প্লাস প্লাস জে জেড স্কোয়ার জে জেড স্কোয়ার কম্পিউটেশন কম্পিউটেশন জে প্লাস কম্পিউটেশন জে প্লাস জে প্লাস ওকে তাহলে তাহলে কম্পিউটেশনের নিয়ম অনুসারে হাফ কম্পিউটেশন নিয়ম অনুসারে কি হলো হাফ কম্পিউটেশন জে প্লাস জে মাইনাস কম্পিউটেশন জে প্লাস হাফ কম্পিউটেশন জে মাইনাস জে প্লাস কম্পিউটেশন জে প্লাস তারপর হচ্ছে কি কম্পিউটেশন জে জেড স্কোয়ার কম্পিউটেশন উইথ জে প্লাস এইটা দিয়ে এইটার সাথে কম্পিউটেশন এটার সাথে কম্পিউটেশন এটার সাথে তিনটা কম্পিউটেশন রিলেশন এখানে লিখে ফেললাম এইবার এইটাকে লিখবো আমি হাফ হাফ এটা বাইরে আসবে জে প্লাস কম্পিউটেশন জে মাইনাস জে প্লাস জে মাইনাস জে প্লাস এবার এইটা বাইরে যাবে প্লাস হাফ কম্পিউটেশন জে প্লাস জে প্লাস এটা বাইরে যাবে জে মাইনাস প্লাস এটার জন্য হাফ জে মাইনাস বাইরে আসবে জে মাইনাস কম্পিউটেশন হচ্ছে জে প্লাস জে প্লাস হাফ এটা বাইরে যাবে তাহলে কম্পিউটেশন হাফ আছে কম্পিউটেশন হচ্ছে জে মাইনাস কম্পিউটেশন জে প্লাস
जे प्लस ए जे प्लस बैरे गल ए जे प्लस बैरे गल ओके ये हलो कि जे जेट स्क्वायर मान हे जे जेट ता कम्यूटेशनर नियम अनुसारे जे जेट बैरे आसबे जे जेट जे प्लस प्लस ये जेट एक बहरे जाए अर्थात कम्यूटेशन जे जेट कम्यूटेशन जे जे जेट जे प्लस जे जेट एक बहरे गल बस एबार ये कम्यूटेशनगुलर फलाफल हमें बसा फलाफल बसाले कि दाड़े फलाफल बसाले हाफ हाफ दिस इज हाफ जे प्लस ए जे प्लस ये हमारा कि अपारेटर यहाँ तो कथा यार उल्टाटा यटार उल्टाटा यटार उल्टाटा हलो कि यहाँ माइनस टू ए स्कार्ट जे जेट प्लस जे प्लस जे प्लस जे प्लस जे प्लस कमिट कर शून्य तारपरे जे प्लस कमिट कर शून्य तारपरे एटा चलो हाफ जे माइनस जे प्लस ये रकम ही जे प्लस जे माइनस ताहले होच्छे हाफ हाफ माइनस माइनस टू ए स्क्वायर जे जेट जे प्लस बाहरे जे प्लस बाहरे जे प्लस ओके एटा जे जेट जे प्लस आसे जे जेट जे प्लस आसे ताहले एटा हलो प्लस जे जेट एटा हलो कि ए स्कार्ट ए स्कार्ट ए स्कार्ट जे प्लस ए स्कार्ट जे प्लस ए स्कार्ट जे प्लस एटा एटा हलो ए स्कार्ट जे प्लस जे जेट ओके ताहले आमरा कि देखते पाच्छि आमरा देखते पाच्छि कि जे आमरा देखते पाच्छि कि आमरा देखते पाच्छि एखाने एखाने एकटा माइनस हाफ टू काटाकाटी करे ए स्कार्ट जे प्लस जे जेट एखाने काटाकाटी करे एटा माइनस हलो एटा माइनस ए स्कार्ट जे जेट जे प्लस हलो एटा एकटा प्लस ए स्कार्ट जे जेट जे प्लस हलो एटा प्लस ए स्कार्ट जे प्लस जे जेट हलो ताहले जे प्लस जे जेट प्लस माइनस काटाकाटी जे जेट जे प्लस प्लस माइनस काटाकाटी एकटा शून्य हलो सुतरां आमरा देखलाम जे जे स्क्वायर जे प्लस कमिट करे जे स्क्वायर जे प्लस कमिट करे दिस इज इक्वल टू जिरो जे स्क्वायर जे प्लस कमिट करे जे स्क्वायर जे प्लस कमिट करे एक ही भावे जे स्क्वायर एवं जे माइनस अर्थात लोयरिंग जे अपारेटर लोयरिंग अपारेटर स्टेप डाउन अपारेटर कमिट करबे हाँ अर्थात पाँच नम्बर हच्छे कि कम्यूटेशन जे स्क्वायर विथ जे माइनस इक्वल टू जिरो তাহলে আমরা অনেকগুলো কম্পিউটেশন রিলেশন এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো করে ফেললাম এইবার আমরা আইগেন ভ্যালু নিয়ে কথা বলি আইগেন ভ্যালুস আমাদের ওয়ার্ক সিক্স আইগেন ভ্যালু অফ কি ডেটার মাইন দ্য আইগেন ভ্যালু অফ এল জেট এল জেট আমরা আগে বলেছি জেট কম্পোনেন্ট ইম্পর্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য এল জেট তো এর আইগেন ভ্যালু আমরা বের করব আইগেন ভ্যালু বের করার জন্য আমাদের কি লাগবে এর অপারেটরটা লাগবে অপারেটরটা আমরা জানি এর অপারেটর হচ্ছে এল জেট অপারেটরটা হচ্ছে এল জেট হচ্ছে আই এস কাট কি এল জেট না না এটা 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 লিখবো না আমরা লিখবো এই অপারেটরটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট স্ফেরিক্যাল
পোলার কোঅর্ডিনেট এল জেড জি অপারেটর স্ফেরিক্যাল স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এল জেড ইকুয়াল টু হলো কি এল জেড ইকুয়াল টু মাইনাস আই স্কাট ডেল ফাই ডেল ফাই এই অপারেটরটা আমরা এখানে ইউজ করব আগে বলেছি যে এর সাথে একটা কৌণিক গতির এই গতিটা হচ্ছে কি যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে তিনটা স্থানাঙ্ক আর থিটা ফাই আর রেডিয়াল পোর্শন থিটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট আর ফাইটা হচ্ছে এজিমুথাল অ্যাঙ্গেল বলা হয় এক্সঅক্ষের সাথে যেটা ঘুরে এক্সঅক্ষের সাথে ঘুরে সুতরাং এই ফাইয়ের সাথে রিলেটেড হচ্ছে জেড আচ্ছা তাহলে আমরা আইগেন ভ্যালু ইকুয়েশনটা লিখি আইগেন ভ্যালু ইকুয়েশন আইগেন ভ্যালু ইকুয়েশন হচ্ছে কি এল জেড অপারেটস অন সাই ইকুয়াল টু সি সাই এই সিটা হচ্ছে এখানে আইগেন ভ্যালু ওকে এই আইগেন ভ্যালুর আমরা মান নির্ণয় করব এটা কি ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে আমরা আইগেন ভ্যালুর মান পেয়ে যাচ্ছি তাহলে হচ্ছে কি এই অপারেটরটার মান বসাই এই অপারেটরটা হচ্ছে কি মাইনাস আই এস কাট ডেল সাই বাই ডেল ফাই সি সাই একটু রিঅ্যারেঞ্জ করে লিখি রিঅ্যারেঞ্জ করে ডেল সাই বাই সাই আর এই পাশে যদি এই পাশে এটাকে নিয়ে চলে যাই তাহলে তাহলে হবে কি তাহলে হবে আই আই সি বাই এস কাট ডেল ফাই ডেল ফাই ওকে এবার এটাকে ইন্টিগ্রেশন করে দিই ইন্টিগ্রেশন করলে এখানে হবে লগ সাই আর এটা হবে কি আই সি ফাই বাই স্কাট এখানে একটা ধ্রুব সংখ্যা থাকবে হ্যাঁ এইখানে একটা ধ্রুব সংখ্যা থাকবে তাহলে এটাকে আমরা যদি অ্যান্টি লগ করি অ্যান্টি লগ করলে হবে সাই হবে সাই ইকুয়াল টু ওই ধ্রুব সংখ্যা এ ই টু দ্য পাওয়ার আই সি ফাই বাই স্কাট দিস ইজ সাই এবং এখান থেকে এটা লক্ষ্য করা যায় যদি ফাইয়ের মান আমরা টুয়াইস পাই বাড়াই তাহলে এই সাই সাইয়ের মতোই থাকে সাইয়ের পরিবর্তন হয় না টুয়াইস ফাই অর্থাৎ অর্থাৎ ফাইয়ের জায়গায় যদি আমরা ফাই প্লাস টুয়াইস পাই লিখি তাহলে এই সাইয়ের কোনো পরিবর্তন হয় না তাহলে সাইয়ের পরিবর্তন না হলে আমরা লিখতে পারি কি এ হি টু দ্য পাওয়ার আই ই টু দ্য পাওয়ার আই কি আই কি সি ফাই প্লাস টুয়াইস পাই বাই স্কাট এখান থেকে লেখা যায় এ ই টু দ্য পাওয়ার আই সি ফাই বাই স্কাট ই টু দ্য পাওয়ার আই সি টুয়াইস পাই বাই স্কাট এটা লেখা যায় এটা ভেঙে লেখা যায় দ্যাট ইজ ই টু দ্য পাওয়ার আই সি টুয়াইস পাই বাই স্কাট ইকুয়াল টু ওয়ান আর আমরা জানি কি জানি ওয়ান ইকুয়াল টু কী জানি ওয়ান ইকুয়াল টু জানি কস টুয়াইস পাই কস জিরো এগুলো সব ওয়ান হয় তাহলে আমরা এখানে লেখা যায় আমরা জানি ই টু দ্য পাওয়ার আই এক্স হচ্ছে কস এক্স প্লাস আই সাইন এক্স হ্যাঁ তাহলে এইখানে হলো কি এখানে হবে কস টুয়াইস পাইটা আগে লিখলাম সিটা পরে লিখলাম বাই স্কাট সাইন টার্মটা এখানে লিখবো না কেন লিখবো না কারণ আমরা রিয়েল পোর্শন এই পাশে রিয়েল পোর্শন আর এই পাশে রিয়েল পোর্শনকে ইকুয়ালাইট করি তাহলে কস লেখলেই হবে সাইনের সাথে ইমাজিনারি পোর্শন আছে ইমাজিনারি পোর্শন এই পাশে নাই সেই জন্য শুধু আমরা কস লিখলাম দিস ইজ ইকুয়াল টু কস টুয়াইস এম পাই তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়েট করি ইকুয়েট করলে আমরা পাবো সি ইকুয়াল টু এম এইস কাট সি হচ্ছে কি সি হচ্ছে একটা আইগেন ভ্যালু তাহলে আইগেন ভ্যালু কার আইগেন ভ্যালু এল জেডের আইগেন ভ্যালু সি ইকুয়াল টু এম এস কাট হোয়াট ইজ এম এম এই যে এখানে এম লিখেছি এম হচ্ছে এখানে
পজিটিভ কোয়ান্টিটি, এন হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, আইন হচ্ছে 1, 2, 3, 4 পজিটিভ কোয়ান্টিটি। ওকে, তাহলে আমরা এই মুহূর্তে এই অবস্থায় আর একটা উপপাদ্য আমরা টাচ করব, উপপাদ্যটা জরুরি। উপপাদ্য যদি সাইএম সাইএম কি এল জেড এর আইগেন ফাংশন হয় যার আইগেন মান হচ্ছে এম এস কাট, তাহলে কি এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই টু দ্য পাওয়ার এন সাই এম, এটা একটা ফাংশন, এটাও এল জেড এর আইগেন আইগেন ফাংশন হবে যার আইগেন মান হবে এম প্লাস মাইনাস এন স্কাট, এই এন হচ্ছে এখানে নন নেগেটিভ ইন্টিজার। মানে কি, মানে যে সাই এম যদি এল জেড এর আইগেন ফাংশন হয় তাহলে এইটাও এল জেড এর আইগেন ফাংশন হবে। হ্যাঁ, মানে কি, মানে হচ্ছে আমরা এল জেড অপারেশন সাইএম ইকুয়াল টু এম স্কাট সাইএম, অর্থাৎ এইটা এটা হলো আইগেন ফাংশন, এটা হলো আইগেন ভ্যালু, তাহলে আমরা প্রমাণ করব এইটাও এল জেড এর আইগেন ফাংশন হবে উইথ আইগেন ভ্যালু এম প্লাস মাইনাস এন। হ্যাঁ, এর জন্য আমাদের এটা প্রমাণ করার জন্য যেই ইকুয়েশনগুলো লাগবে সেই ইকুয়েশনগুলো হচ্ছে কমিউটেশন এল জেড এল এক্স, এটা লাগবে, দিস ইজ ইকুয়াল টু, আমরা জানি দিস ইজ ইকুয়াল টু কি, দিস ইজ ইকুয়াল টু, দিস ইজ ইকুয়াল টু আই স্কাট এল ওয়াই, আই স্কাট এল ওয়াই, দ্যাট ইজ দ্যাট ইজ, এটাকে যদি আমরা বিস্তারিত করি এল জেড এল এক্স মাইনাস এল এক্স এল জেড ইকুয়াল টু আই এস কাট এল ওয়াই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি এল জেড এল এক্স ইকুয়াল টু আই এস কাট এল ওয়াই প্লাস এল এক্স এল জেড, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার এক। আরেকটা কম্বিনেশন রিলেশন লাগবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এল ওয়াই এল জেড এইটা ইকুয়াল টু হলো আই এস কাট এল এক্স, এইখান থেকে এরকম যদি আমরা বিস্তারিত করি, বিস্তারিত করলে আমরা পাই কি এল জেড এল ওয়াই ইকুয়াল টু এল ওয়াই এল জেড মাইনাস আই এস কাট এল এক্স, ইকুয়েশন নাম্বার দুই। হ্যাঁ, এইগুলো আমাদের লাগবে। এবার আমরা একটা রিলেশন কনসিডার করি, রিলেশনটা হচ্ছে কি, রিলেশনটা হচ্ছে এল জেড এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই, দিস ইজ ইকুয়াল টু এল জেড এল এক্স প্লাস মাইনাস আই এল জেড এল ওয়াই, তিন নম্বর ইকুয়েশন। হ্যাঁ, তিন নম্বর ইকুয়েশন আমরা কী করি, এক নম্বর আর দুই নম্বর এখানে যদি আমরা বসিয়ে দিই এইটার জন্য এইটা এক নম্বর আর এইটার জন্য এইটা দুই নম্বর,
দুই নাম্বার বসানোর পরে আমরা যদি একটু কি করি সমাধান করি, সমাধান করলে আমরা একটু বসানোর পরে সমাধান যদি করি, সমাধান করলে আমরা পাবো কি, আমরা পাবো এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই এল জেড প্লাস মাইনাস এইচ কাট, এল জেড এল এক্স প্লাস মাইনাস আই প্লাস মাইনাস আই এল ওয়াই, এটা ইকুয়াল টু এটা পাবো, দিস ইজ চার নম্বর ইকুয়েশন। চার নম্বর ইকুয়েশন কীভাবে পাইলাম, তিন নম্বরে এক নম্বর এবং দুই নম্বর ব্যবহার করে কিছুটা সিমপ্লিফিকেশন করে আমরা পাইলাম। এইবার আমরা কী করি, এইটা একটা অপারেটর, এই অপারেটর সাই এম এর উপর অপারেট করবে, সাই এম এর উপর অপারেট করলো জেড এল জেড এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই অপারেটস অন সাই এম, অপারেটস অন সাই এম, ওকে এই পাশে অপারেট করবে, তাহলে হচ্ছে কী হলো, এটা হলো এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই এল জেড প্লাস মাইনাস এস কাট অন অপারেশন সাই এম, অপারেশন সাই এম। তাহলে এইটা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এল জেড সাই এম, এল জেড সাই এম, এল জেড সাই এম হচ্ছে কি এম এস কাট, এল জেড এম এস কাট, তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই, এইটুকুর জন্য লিখতে পাচ্ছি আমরা কি এম এস কাট, এই যে এই এই সূত্র অনুসারে প্লাস মাইনাস এস কাট সাই এম, এস কাটটাকে একটু আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, এটা তো কোয়ান্টিটি একটা রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালুকে সামনে নেই, তাহলে হচ্ছে এম প্লাস মাইনাস ওয়ান এস কাট, এটার জন্য লিখলাম, এটা এই পাশে সরাই দিই, তাহলে হচ্ছে এল এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই সাই এম, দিস ইজ এল জেড এল জেড এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই সাই এম। তাহলে এটাকে একটা আইএন ভ্যালু ইকুয়েশন হিসাবে কনসিডার করা যায়, দিস ইজ দ্য আইএন ফাংশন, দিস ইজ দ্য আইগেন ফাংশন, আর এটা হলো আইগেন আইগেন ফাংশন, আর এইটুকু হলো আইগেন ভ্যালু, আর এইটা হলো কি অপারেটর। তাহলে হইল তো, হইল তো যে এইটা কি, এইটা এর কি আইগেন ফাংশন যার আইগেন ভ্যালু হচ্ছে এম প্লাস মাইনাস ওয়ান এস কাট, ওকে। এই পদ্ধতিটা যদি আবার রিপিট করি, একবার করা তো এখানে ওয়ান ভ্যালু আসলো, যদি আরেকবার করি এখানে টু আসবে, আরেকবার করি থ্রি আসবে, আরেকবার করি ফোর আসবে, এবার যদি আমরা এন টাইমস করি, এন টাইমস করি অর্থাৎ এন টাইমস যদি করি, তাহলে এখানে কী হবে, আমরা প্রমাণ করতে পারবো যে এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই টু দ্য পাওয়ার এন সাই এম ইজ দি আইগেন ফাংশন অফ এল জেড উইথ আইগেন ভ্যালু, উইথ আইগেন ভ্যালু এম প্লাস মাইনাস এন এস কাট। আমি আবার রিপিট করতেছি, এখান থেকে রিপিট করছি, এখান থেকে রিপিট করতেছি, এই যে এই এই জায়গাটুকুর জন্য আমরা বসাইছি কি এম এস কাট, এম এসকাট, হ্যাঁ এম এসকাট এটা একটু সরিয়ে নিয়ে আসলাম, সরিয়ে নিয়ে এসে আমরা লক্ষ্য করতেছি যে যে ফর্ম হচ্ছে এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, যদি আমরা এটাকে আইগেন ফাংশন বলি তাহলে এটাকে আইগেন ভ্যালু বলবো, এটাকে অপারেটর বলবো। এই পদ্ধতিটা যদি আমরা রিপিট করি, হ্যাঁ প্রথমবার করাতে ওয়ান, দ্বিতীয়বার করাতে টু, তৃতীয়বার করা থ্রি, এইভাবে এন টাইমস যখন রিপিট করব তাহলে এখানে এন আসবে। সুতরাং দিস ইজ দ্য আইগেন ফাংশন অফ এল জেড উইথ আইগেন ভ্যালু এম প্লাস মাইনাস এন ইস কাট ওয়ার এন ইজ নন নেগেটিভ ইন্টিজার। থ্যাংক ইউ শিক্ষার্থী, শুভেচ্ছা থাকলো, আল্লাহ হাফেজ।